আরে ভাই, এই কি, এই এই দেখছেন পানি মেরে দিল আমার গায়ে। এত বেখেয়ালে চালালে কি হয় নাকি? যেটা যেটা থুথু মেরেছে রাস্তাঘাটে এবং আমাদের গায়ে লাগেনি বাইকারদের, এইটা কিন্তু আমার মনে হয় খুব কম সংখ্যক লোকেই আছেন। আজকে একটু মানে লকডাউন চলছে, তারপরেও একটু কাজের জন্য বেরোবো। দেখছেন না আশেপাশে সব দোকানপাট বন্ধ, লোকজনও খুব কম আছে রাস্তায়, কিন্তু কাজের উদ্দেশ্যে জীবন জীবিকার জন্য তো বের হতেই হবে। সেই তার জন্যই পাস নিয়েছি সকালবেলা। তো আমি জানি না ঠিক কতজন পাস নিয়ে বের হয় বা পরিসংখ্যাটা আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় যে অনেকেই হয়তো এটা অনুসরণ করছে। অনেকটাই ফাঁকা রাস্তাঘাট, কিছু কিছু মানুষ আছে, জীবন জীবিকার জন্য তো বেরোতেই হবে, কিন্তু আবার অনেকের মাঝে দেখা যাচ্ছে যে মানে একটা কি বলে উদাসীন ভাব আমি লক্ষ্য করছি। অনেকেই মাস্ক এখনও হয়তো অভ্যস্ত হননি, তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য মারাত্মক একটা ঝুঁকি হতে পারে অনেক সময় অনেকের, এইটা মানে আমরা যেটা দেখেছি। তো যাই হোক, গণপরিবহন বন্ধ আছে, কিন্তু এই শহরের মধ্যে টুকটাক যে পরিবহনগুলো, যেমন এই যে অটো দেখছেন আপনারা, এই যে রিক্সা দেখছেন আপনারা, তারপরে বাইক, সাইকেল, এগুলো কিন্তু চলছে। আর এগুলো চলাটা স্বাভাবিক, কেননা মানুষ তো কাজ করতে তো হবে, তাদেরকে তো তাদের জীবিকা তো অবশ্যই আগে, জীবিকার প্রশ্ন আছে তাই না? যদিও সরকার বিভিন্নভাবে সাহায্য করছে মানুষকে, তারপরেও মানুষ ঘরে বসে থাকতে বোরিং ফিল করে, এই জন্য হয়তো বেরিয়ে পড়ে। একটা জিনিস কিন্তু অনেকদিন থেকেই আমি আলোচনা করবো ভাবছি, সেটা হচ্ছে যে রাস্তায় চলার জন্য যে একটা আদব কায়দা, এইটা কিন্তু আমাদের আমি দেখছি অনেক ক্ষেত্রেই। এই যেমন এই যে আমাদের সামনে দিয়ে যে বাইকটা যাক গেল, দেখেন এই অটোটা কিন্তু, এই দেখেন আমার সামনে যে অটোটা, এটা কিন্তু চাপ দিল আমাকে। তো এইটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে কোনো সিগন্যাল নাই, দেখেন আপনি ডান বাম করছে আমার সামনে, দেখছেন অবস্থা। তো এই মামা এরকম করলে হয় নাকি? তো যাই হোক, এইটা কিন্তু আমার, এইটার কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। আবার দেখা যাচ্ছে যে অটো থেকে বা পরিবহন থেকে, গাড়ি বা ট্রাক বা মোটর সাইকেল থেকে অনেকে থুতু মারে বা যে কোনো জিনিস ফেলে দেয়। তো এইটা কিন্তু যে কোনো কারোর গায়ে লাগতে পারে, অস্বাস্থ্যকর একটা বিষয়। আবার এমন কিছু বস্তু ফেলানো হয় যেটা হয়তো কাউকে কাউকে আঘাতও করতে পারে। এই বিষয়গুলো আমাদের একটু মানে আছে, অভ্যস্ত না আমরা এতে, এবং এর ফলে আমাদের পরিবেশ তো অবশ্যই নষ্ট হয় তাই না, সাথে আমাদের দেশের সৌন্দর্যটাও নষ্ট হয়। তো এই এগুলো আমরা যেহেতু রাস্তাঘাটে চলি হর হামেশাই, আমাদের এরকম একটা মানে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। তো এই বিষয়টা কিন্তু আমার মনে হয় অনেক, আপনারা অনেকেই এই বিষয়ের সঙ্গে পরিচিত আছেন, যে থুথু মেরেছে রাস্তাঘাটে এবং আমাদের গায়ে লাগেনি বাইকারদের, এইটা কিন্তু আমার মনে হয় খুব কম সংখ্যক লোকেই আছেন এরকম পরিস্থিতিতে পড়েছেন। তো কম বেশি সবাই কিন্তু, অনেকের গায়ে হয়তো লেগেছে বা গাড়ি থেকে হয়তো কিছু পানি মেরেছে বা কোনো কিছু ফেলেছে, এটাও হয়তো। তো যাই হোক, আজকে মূলত একটা প্রোগ্রামের উদ্দেশ্যেই বের হচ্ছি, যেতে যেতে ভাবলাম যে আপনাদের দেখাই লকডাউনের পরিস্থিতি। লকডাউন চলছে এবং দোকানপাট সবই বন্ধ, কিছু কিছু দোকানপাট হয়তো খোলা আছে জীবন জীবিকার জন্য, আর মানুষজন কিছু কিছু তারা বাইরে আসছে, এই হলো পরিস্থিতি। তো দেখা, এই এটা একটা বাজার, তো এইখানে কিছুটা লোক সমাগম আমরা দেখতে পাচ্ছি, কিছু লোক আছে, কিছু পণ্যবাহী যানবাহন চলাচল করছে, এবং এটা হওয়াটা স্বাভাবিক, সকালবেলা মানুষ বাজারে আসবে। আর রাস্তার কাজ হচ্ছে এখানে, এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির একটা লিংক রোড, গল্লামারি খুলনা ইউনিভার্সিটি, এটা পুরাতন ব্রিজ, অনেকটা ঝুঁকিপূর্ণ, অনেক জায়গায় ফাটল ধরেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা চলছি ব্রিজের উপর দিয়ে, দ্যাটস আ গুড থিং। অনেকদিন পরে এই রাস্তাটায় আসলাম, রাস্তাটা খুবই সুন্দর এবং বাইক এখানে চালাই আসলে খুব মজা আছে, যেহেতু এটা এক্স মোশনের বাইক তো এইটার মজাটাই আলাদা। তো এই রাস্তায় সাধারণত আমরা বাইক চালাতে আমার খুব ভালো লাগে, আর যেহেতু ফাঁকা রাস্তা সুন্দর আছে, আপনি একটু স্পিডে চালাতে পারবেন,
রিল্যাক্সে চালাতে পারবেন। তো এই দিকটা কিন্তু খুবই একটা মজার। তো আমরা এই যে ব্রিজে উঠছি, আরে ভাই এই কি, এই এই দেখছেন পানি মেরে দিল আমার গায়ে, এত বেখেয়ালে চালালে কি হয় নাকি? যেটা 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 বলছিলাম আর কি, আমি যেটা মানে একটু আগে আপনাদেরকে বলছি বলেছে সেই অভিজ্ঞতাটাই এখন শেয়ার করছি। এই যে পানি মারলো ট্রাক থেকে, এইটা কি অনেকটা আমার হাতে লেগেছে সিটে, এবং আমার হেলমেটের উপর কিছু ছিটে লেগেছে। সো এই জিনিসটা কিন্তু ভারী অস্বাস্থ্যকর, একজনের মুখের একটা জীবাণু বা মুখের যেটাকে বলে পানি, কুলি করা পানি, সে জানলা দিয়ে ফেলাবে। সাপোজ আপনার ধরুন হেলমেট নাই, আপনি কী করবেন? আপনার টোটালটাই আপনার কিন্তু চোখে মুখে লাগবে, এবং সো এর এর মাধ্যমে কিন্তু আপনি বিভিন্নভাবে অ্যাফেক্টেড হতে পারেন। তো এই জিনিসগুলো আর কি আমাদের ভিতরে এখনও এই সচেতনতা তৈরি হয়নি, আমরা এখন পর্যন্ত এই যে রাস্তাঘাটের যে আদব কায়দা এটা শিখতে পারিনি। এরকম থুতু পানি এগুলো কিন্তু আমরা মেরে দিচ্ছি। এইটা আমি বলবো না যে তারা আসলে বিষয়টা জানে না, অবশ্যই জানে, যেহেতু তারা ট্রাকে ট্রাক চালায়, সেই লোক উনি তো দীর্ঘদিন হয়তো ট্রাক চালায়, উনি তো আজকে নতুন না, তার মানে উনি জানে বিষয়টা, এবং উনি জানার পরেও উনি না দেখে উনি হঠাৎ করে ওখান থেকে পানি মেরেছে। ট্রাক চালক সাধারণত বাম দিকে থাকে, ডান দিকে থাকে, বাম দিকে ওনার হেল্পার ছিল বা হোয়াট এভার হুয়েভার ইট ইজ, যেই থাকুক না কেন তিনিও জানে যে এটা আসলে করা ঠিক না, তারপরেও তারা কিন্তু এটা করলো। এবং যাই হোক, আমি ওখানে হয়তো মানে রানিংয়ে এই জন্য আমি কিছু বললাম না, না হলে হয়তো আমি দাঁড়িয়ে তার উদ্দেশ্যে কিছু বলতে পারতাম। সো এই জিনিসগুলো আসলে আমাদের একেবারেই মানে খুবই বিমানান, এবং এখন আসলেই মেজাজটা খুবই খারাপ হয়ে গেল। যে কথাটা আমি সকালবেলায় বলছিলাম সেটা আমার প্রতি ঘটে গেল। যাই হোক, টোল প্লাজায় আসছি, টোল দেবো এখানে, রূপসা ব্রিজের টোল, অনেক গাড়ি আছে, পালসার, এটা সামনে একটা গাড়ি আছে, 10 টাকা করে টোল। ওকে, তাহলে মানে কি বলবো, যেটা আমি আমি শিকার হয়ে গেলাম আজকে, সেই রাস্তাঘাটের যে আদব বেয়াদবিতার শিকার আমি নিজেই হয়ে গেলাম। এটা নিয়ে আসলে আফসোস করার কিছু নাই বা দুঃখ করার কিছু নাই, কারণ এটা তো আসলে আমরা এখনও যেটা বলছিলাম বলেছি আমি অভ্যস্ত হতে পারিনি এখনও, যে আদব কায়দাটা যে ফলো করব এটা এখন পর্যন্ত অভ্যস্ত হতে পারিনি। সো এটা আমাদের আসলে সচেতনতার অভাব আমি বলবো, এবং আমি বলবো যে এটা আমাদের প্র্যাকটিসের অভাব। যদি এই বিষয়টা আমরা পরিচর্যা করি, যে রাস্তাঘাট নোংরা করবো না, জিনিসপত্র ফেলাবো না, রাস্তা দিয়ে জানলা দিয়ে থুতু মারবো না, বা এরকম পানি মারবো না, বা কোনো জিনিস ফেলাবো না, তাহলে আমার মনে হয় যে আমাদের ভিতরে সচেতনতাটা বাড়বে। ফাস্ট ট্র্যাক লেন, ওই ব্রিজে তারা নতুন একটা জিনিস সংযুক্ত করেছে, ফাস্ট ট্র্যাক, এবং এইটা হচ্ছে যে আপনার নেক্সাস পে যাদের কার্ড আছে তারা এই কার্ডটা ব্যবহার করে ফাস্ট ট্র্যাকের সুবিধাটা নিতে পারবেন। অর্থাৎ মানে আমি যদিও জানি না সঠিকভাবে, তারপরেও যেটা আমার আমি জেনেছি তাদের কাছ থেকে, সেটা হচ্ছে যে আপনাকে আর টোলের জন্য ওয়েট করতে হবে না যে টোল দিলেন কি না। এটা হচ্ছে আপনার যে উপরে যে গাড়ির উপরে যে ট্যাগ থাকবে, ট্যাগের সাথে ওখানে কোনো একটা মেশিন থাকবে, সেটার সঙ্গে বোধহয় কোনো একটা লিঙ্ক হবে, যে ট্যাগটা স্ক্যান করবে আর আপনার জন্য গেটটা অটোমেটিক্যালি খুলে যাবে, এরকম একটা বিষয়। তো এই যে দেখছেন রূপসা ব্রিজের ইয়েটা, টোল প্লাজাটা, এখানে মাঝে মাঝে আসি আমরা সময় কাটাতে, ভালোই লাগে আমাদের বন্ধুবান্ধব নিয়ে একটু। কিন্তু এই লকডাউনের কারণে বা কোভিডের সিচুয়েশনের পর থেকে আসলে মানে আমরা মিস করছি এই আড্ডা দেওয়া। সো এইটা আমাদের জন্য একটা মানে বড় ধরনের কি বলবো একটা বিপদ, আমার জন্য না আশা করি অনেকের জন্যই একটা বিপদ, কারণ অনেকেই আমরা আমাদের সেই আড্ডা বা গান বাজনা এগুলো আসলে মিস করি, কারণ একসাথে এখনও হওয়া হয় না অনেকেই। বন্ধুবান্ধবরা এখন বিভিন্ন জায়গায় আছে, কেউ ঘরে থাকে, কেউ অসুস্থ হয়ে অ্যাফেক্টেড হয়ে গিয়েছে অলরেডি। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, আর আপনারা অবশ্যই আমি সচেতন হব, এবং আমার আশেপাশে যারা আছে আমরা সচেতন হব, যাতে আমরা এই ধরনের পরিস্থিতিতে না পড়ি বা শিকার না হই। সো এই বিষয়ে ভালো থাকবেন সকলে, দোয়া রাখবেন যাতে আমাদের সামনের বিষয় দিনগুলো আরও ভালো হয়, সুন্দর হয়, এবং আমরা নিরাপদে থাকতে পারি সকলে মিলে। আজকে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, আবারও আশা করি কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, থ্যাংক ইউ।